বাংলাদেশকে 1 লাখের বেশি করোনা ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে চীন। শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। ভ্যাকসিন নিয়ে বিশ্বমঞ্চে চীনের নানামুখী তৎপরতার বিস্তারিত প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মিছিলে গেল 24 ঘন্টায় যুক্ত হয়েছে আরও 34 জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে পুরুষ 25 জন ও নারী 9 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4668 জনে। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার মামলায় 7 দিনের রিমান্ড শেষে 2 আসামি নবিরুল ও শান্তু কুমারকে আদালতে হাজির করা হয়েছে। তবে নতুন করে রিমান্ড না চাওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস নামে একটি কারখানায় তপ্ত তরল লোহা ছিটকে 5 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। করোনা প্রতিরোধে সীমান্ত পেরিয়ে চীন থেকে দেশের ভেতরে ঢুকে পড়াদের গুলি করে হত্যার নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার রবার্ট আব্রামস এ তথ্য জানিয়েছেন। চোখের সামনে মার্গারেট কোর্টের 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার স্বপ্ন, লক্ষ্য পূরণের পথেই এগিয়ে যাচ্ছিলেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালের প্রথম সেটে দুর্দান্ত দাপটে জিতলেন, তবে এরপরই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা সবটুকু আলো কেড়ে নিলেন। চলে গেলেন গেম অফ থ্রোনস এর তারকা অভিনেত্রী ডায়ানা রিগ। 82 বছর বয়সে ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন ডায়ানা। গেল মার্চের আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।